8ই জানুয়ারি 2020 সাল, ওই দিন আমরা সারা ভারতবর্ষেই আজকে দেশে শ্রমজীবী মানুষকে যেভাবে কোণঠাসা করা হচ্ছে, অর্থাৎ শ্রমজীবী মানুষের স্বার্থে যে আইন তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে বা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, আজকে সেই সমস্ত আইনগুলো সংশোধন করে মালিকদের স্বার্থ রক্ষার জন্য বিজেপি সরকার উঠে পড়ে লেগেছে। আমাদের দেশের শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি কমিয়ে ফেলার জন্য বিজেপি সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের দেশে কর্মহীন বেকার যুবক যুবতী যারা আছে, তাদের কাজের যে কথা, যে ওয়াদা মোদী সরকার দিয়েছিল, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। ইতোমধ্যে যারা কাজ করতেন, সেই রকম প্রায় 4 কোটির কাছাকাছি মানুষ তারা কর্মহীন হয়ে পড়েছেন। আমাদের এই যে অবস্থাটা, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে দেখছি আমাদের দেশকে পুরোপুরি বিক্রি করে দেওয়ার জন্যে আজকে ভারতবর্ষের বিজেপি পরিচালিত সরকার তারা উঠে পড়ে লেগেছে। ইতোমধ্যে আমাদের সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে সেখানে মানুষদের হাতে, অল্প কিছু ধনীর হাতে তুলে দেওয়ার জন্য তারা সচেষ্ট হয়েছে আমাদের দেশের এবং বিদেশের। এবং এই সময়ের মধ্যে আমরা দেখছি আমাদের দেশের মানুষ যাতে এ বিষয় নিয়ে চিন্তা করতে না পারে, ভাবতে না পারে, তার জন্যে দেশের মানুষকে ভাগ করবার জন্যে প্রথম আসাম দিয়ে শুরু করেছিল ওরা এনআরসি বলে, 19 লক্ষ মানুষকে রাষ্ট্রহীন করে দিয়েছিল। পরবর্তী সময়ে নাগরিকত্ব সংশোধনী বিল পার্লামেন্টে এনে সেটাকে তারা আইনে রূপান্তরিত করে নাগরিকত্ব সংশোধনী আইন আজকে তৈরি হয়েছে, যার মধ্য দিয়ে ধর্মের ভিত্তিতে মানুষকে নাগরিকত্ব দেওয়ার কাজ তারা শুরু করেছে, যেটা ভারতবর্ষে স্বাধীনতার পর আর কোনোদিন আমরা লক্ষ্য করিনি। হচ্ছে আমাদের ভারতবর্ষকে শেষ করে দেওয়ার লক্ষ্য নিয়েই এগুলো করছে। এই সমস্ত কিছুরই প্রতিবাদে আগামী 8ই জানুয়ারি 2020 সাল সারা দেশে আমরা দেশের সব অংশের মানুষের কাছে আবেদন জানিয়েছি, এবং এই আবেদনে সাড়া দিয়ে দেশের কৃষক সমাজ, ছাত্ররা সেদিন ছাত্র ধর্মঘট আহ্বান করেছেন, যুব অংশের যারা আছেন তারা আজকে এই ধর্মঘটের সমর্থনে এগিয়ে আসছেন, খেতমজুররা এগিয়ে আসছেন, নারীরা এগিয়ে আসছেন। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরা রাজ্য তার ব্যাপক প্রচার সংগঠিত করছি, এবং ত্রিপুরা রাজ্যে দারুণভাবে মানুষ এটাতে সাড়া দিচ্ছেন। আমরা আশা করছি সারা দেশের মতো ত্রিপুরা রাজ্য মোদী সরকারের সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং দেশের মানুষকে বিভক্ত করার নীতির বিরুদ্ধে, দেশকে খণ্ডবিখণ্ডিত করে দেবার এই যে দেশদ্রোহী চক্রান্ত, তার বিরুদ্ধে সমস্ত দেশপ্রেমিক মানুষ, দেশের মানুষকে যারা ভালোবাসেন, তারা 8ই জানুয়ারি 2020 সাল সারা দেশ এবং ত্রিপুরায় সমস্ত কিছু স্তব্ধ করে দিয়ে মোদী সরকারের এই অগণতান্ত্রিক স্বৈরাচারী কাজের প্রতিবাদে সামিল হবেন, এটাই আমরা আশা করছি। এবং ত্রিপুরার সকল অংশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা দেশকে ভালোবাসেন, এই ত্রিপুরার মাটিকে ভালোবাসেন, তাদের সকলের কাছে আমাদের বিনম্র আবেদন থাকবে এই দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদে। আসুন 8ই জানুয়ারি ত্রিপুরাকে স্তব্ধ রেখে আমরা তার প্রতিবাদ জানাই, আমাদের দেশপ্রেমিক মানুষের দায়িত্ব আমরা প্রতিপালন করি। আমরা সভা করব কিছুদিনের মধ্যেই, সর্বশেষ পরিস্থিতি অবস্থা অনুযায়ী আমরা সভা করে সেখানে কী ওই দিন আমাদের কী ভূমিকা হবে সেটা আমরা ঠিক করব। আমরা বিভিন্ন জায়গায় এই সময়ের মধ্যে আমাদের প্রচারের জন্য পোস্টারিং হচ্ছে, সভা হচ্ছে, আমাদের বিভিন্ন মহকুমায় সেদিন মিছিল সংগঠিত হচ্ছে, 3রা জানুয়ারি 4ঠা জানুয়ারি 5ই জানুয়ারি মিছিল হবে, এছাড়াও বিভিন্ন বাজারগুলোতে মাথাগুলোতে সভা হচ্ছে, মাইকে প্রচার হচ্ছে, হবে আগামী দিনও 8ই জানুয়ারি পর্যন্ত। ভাই